অনুমতি নিয়ে আজকে সন্ধ্যাবেলায় আপনজন ক্লাব সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে একটা জনসভার আমরা আয়োজন করেছি। এই জনসভার কাজ করার জন্য যখন মিশ্রীরা গিয়ে ডায়াস তৈরি করতে গেছেন, ওইখানে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা এসে তাদের বাধা দেয়। ওই অঞ্চলের লোকাল যারা আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা, তারা যখন সেখানে এটা কেন বাধা দেওয়া হচ্ছে অনুমতির কথা বলে তারা যখন তাদের বুঝাতে গেছে, তাদেরকেও মারধর করার জন্য তারা উদ্যত হয়েছে এবং আমাদের এই ডেকোরেটরের শ্রমিকদের তারা মেরেছে। এই খবর পেয়ে সমস্ত এলাকা থেকে, নানা জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দরা, আমি সহ ওইখানে গেছি। আমি এসডিপিওকে ইনফর্ম করেছি, এডিনগর পিএস এর আওতাধীন এডিনগর পিএসকে আমি ইনফর্ম করেছি, পুলিশ এসছে। এই ধরনের অগণতান্ত্রিক কাজ তারা ভেবেছে যে ওই উপনির্বাচনের নয়, এই নির্বাচন এটা সম্পন্ন করবে, মানুষ নেবে, মেনে নেবে। মানুষ আজকে প্রতিবাদী হয়ে বেরিয়েছে। আমরা যখন সেখানে গেছি, এই অঞ্চলের সমস্ত মানুষ এরা ঘৃণা এবং তাদের যে ক্ষোভ এটা উগরে দিয়েছে। আজকের এই জনসভা, এটা অনুমতি প্রদান করা হয়েছে আরু সাহেবের কাছ থেকে, আমরা অনুমতি পেয়েছি, আমরা এখানে আজকে জনসভা করবই, এটা কেউ রুখতে পারবে না। আমি পুলিশ অফিসারকে বলেছি, আমার ইলেকশন এজেন্ট এখন একটা এজাহার করবে, যারা এই কাজে বাধা দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য।